দেখো এখানটাতে উপরে লেখা আছে অভিজিৎ ওয়েটস ঋতুপর্ণা 13/3/2017 মানে 2017 সালে 13 মার্চে আমাদের বিয়ে হয়েছিল। এটা হচ্ছে আমাদের একটা রিসেপশনের ফটো আমাদের, আর এই ফটোগুলো হচ্ছে বিয়ের ফটো। এখানে এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, দেখো 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 প্রথম পেজে এখানে আমার একটা রিসেপশনের ফটো, এটা হলো অভিজিতের ফটো, আমার ফটো। রিসেপশনের ফটোগ্রাফারটা কিন্তু মানে বেশি ভালো, মানে বেশি ভালো ছিল, বেশি সুন্দর এসেছিল ফটোগুলো। দেখো এখানেও আমাদের, এগুলো সব রিসেপশনের ফটো। এত পোজ দিতে বলেছিল আমাদেরকে, মানে পোজ দিতে দিতে আর হাসতে হাসতে আমাদের তো মানে গালের চোয়াল ব্যথা হয়ে গেছিল। আমাদের ফটোগ্রাফারটা আমাদেরকে সব রকম পোজে ফটো উঠিয়ে ছেড়েছে। দেখো এখানে আবার এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করিয়ে দিয়েছে এই জায়গাগুলোতে। দেখো এটা আমার একটা সিঙ্গেল ফটো, দেখো কত রোমান্টিক রোমান্টিক পোজ দিতে হয়েছিল, সবার সামনেই দিতে হয়েছিল, মানে আমাদেরকে জোর জবরদস্তি পোজ দাওয়াচ্ছিলেন আর কি উনি ফটো উঠাতে উঠাতে। আমাদের যে ফটোগ্রাফার ছিলেন, মনে আছে ফটো উঠাতে উঠাতে এরকম করে মেঝের মধ্যে শুয়ে পড়ছিল একদম, মানে যত রকম পোজে সম্ভব সব রকম পোজে আমাদেরকে ফটো উঠিয়ে ছাড়ছে, একদম কোলে পর্যন্ত উঠিয়ে উনি ফটো উঠিয়েছিলেন, মানে সবার সামনে ওকে আমাকে কোলে নিতে হয়েছিল তারপরে উনি ফটো উঠিয়েছিলেন। যত রকম পোজ দেওয়ানো যায় তত রকম, এখন তো আবার দেখি সবাই কিসিংয়ের ফটো দেয় আর কি বিয়ের অ্যালবামে বা বিয়ের ভিডিওতে, তখন আমরা এতটা আপডেটেড ছিলাম না আজ থেকে 6 বছর আগে, তো মানে তখনও এই চলটা শুরু হয়নি কিস করাটা আর কি সবার সামনে পাবলিকালি, তো থাকলে হয়তো বা উনি এটাও করাতেন। তো তখন যতটুকু ছিল ট্রেন্ডে আর কি জড়িয়ে ধরার থেকে কোলে ওঠানো থেকে, উনি সব রকমই আমাদেরকে পোজ দিয়েছিলেন। তারপরে দেখো এগুলো আমার কিন্তু রিসেপশনের ফটো, তখন এত মেকআপ আর্টিস্টের চল ছিল না আসলে, একদম সিম্পল আমাদের মানে পাড়ারই একটা মেয়ে এসে আমাকে সাজিয়ে দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কোনো মানে হেভি মেকআপ এইচডি মেকআপ তখন এতটাও আর কি ওঠেনি মার্কেটে, তো তার জন্য মেকআপটা একদম সিম্পল ছিল। দেখো শুধু আইলাইনার কাজল আর লিপস্টিক আর কোনো কিছু নেই, আর অল্প গালে ব্লাশারের টাচ, আর কোনো কিন্তু সেরকম মেকআপ নেই। অভিজিৎ আমার এই ড্রেসটার সাথে কিন্তু আমাদেরকে মানে ম্যাচিং ম্যাচিং করে কিনেছিলাম আমরা, আমার যেহেতু ব্লু কালারের শাড়ি ছিল তো ওর ড্রেসটা ছিল ওর জন্য সেম ওরকমই, মানে ব্লু টাচ ছিল ওর ড্রেসটার মধ্যেও। ওর এই পাঞ্জাবিটা মানিয়াবার থেকে কেনা ছিল, আর আমার এই শাড়িটা আমার ননাস নিয়ে এসেছিলেন দিল্লি থেকে,
ওরা আমার বিয়ের আগে আগে একবার ঘুরতে গেছিলো আর কি, ওইদিকে দুবাই ঘুরতে গেছিলো, তখন ফেরার সময় দিল্লিতে নেমে এই শাড়িটা ওরা নিয়ে এসেছিলো। আমার শাড়িটা খুব পছন্দ ছিল, তখন এই ধরনের মানে জারদৌসি টাইপের শাড়ি খুব ট্রেন্ডে ছিল। তো তারপর দেখো এগুলো সব আমার ওয়েডিং জুয়েলারি, এখানটাতে যা যা দেখতে পাচ্ছ আমার সমস্ত গোল্ড জুয়েলারি কালেকশন। তোমরা আগে আমাকে ভিডিওতে কমেন্ট করেছিলে, এর আগে আমি যখন ভিডিও দিতাম তখন তোমরা আমাকে অনেকে ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে আমার গোল্ড জুয়েলারির কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে। অ্যাকচুয়ালি কী হয়, আমার গোল্ড জুয়েলারিগুলো আমার কাছে থাকে না, এগুলো সমস্তটাই লকারে রাখা থাকে, তো আনাও হয় না। আমার মনে পড়ে না যে আমি যবে থেকে লকারে রেখেছি বিগত 3 বছরে আমি একবারও নিয়ে এসেছি আমার জুয়েলারিগুলো, তার জন্য আমার আর দেখানো হয়নি তোমাদের কাছে। তো কোনোদিনও যদি কোনো পারপাস আমি নিয়ে আসি আমার গোল্ড জুয়েলারিগুলো, তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটাতে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আমার জুয়েলারিগুলো, মানে দেখো এগুলো সমস্ত আমার আলাদা আলাদা বিভিন্ন পোজে ফটো ওঠানো। বলছিলাম না যে ফটোগ্রাফারটা আমাদেরকে মানে সব রকম পোজে ফটো ওঠাতে বলেছিলেন, পাড়া প্রতিবেশী সবাই এখানটাতে আছে। দেখো আমার সমস্ত ননাসের ছেলেরা সবাই এখানটাতে আছে, সবাই একসাথে পুরো ফ্যামিলি পিকচার। এটাও এই ফটোটাও দেখো, এটা হচ্ছে জল ভরতে যাচ্ছে, সামনেই আছে আমার দেখো শাশুড়ি মা মানে মামুনি। মামুনিকে তো তোমরা চেনোই, প্রত্যেকটা ভিডিওতেই তোমরা মোটামুটি মামুনিকে দেখো। এদিকে দেখো মামুনির একটা আলাদা খুব সুন্দর এসেছিল এই ফটোটা, তার জন্য এই ফটোটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেখো উনি হলেন আমার এক জ্যাঠা শ্বশুর, আমার আমরা ওনাকে রাঙা জেঠু বলে ডাকি। আর এখানটাতেও দেখো এগুলো এরা সবাই যাচ্ছে এখানটাতে, দেখো এখানটাতে এই ফটোটা খুব ফানি। আমার ননাস যে সামনেই একদম হাত জোর করে রয়েছে, হাত জোর করে রয়েছে এই কারণে আমাদের বিয়ে ছিল হোলির সময়, হোলির দিন, তো কেউ একটা রং দিতে এসেছিলো, তো আমার ননাস হাত জোর করে বলছিলো আমাকে রং দেবে না, তো সেই জন্য এরকম হাত জোর করে সেই পোজে ওঠানো ফটোটা। আর এখানটাতে দেখো এই হলো মাম্মাম, ছোট্ট মাম্মাম। মাম্মামকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, দেখো এখানটাতে মাম্মাম তখন আরও ছোট্ট ছিল আর আমার বিয়েতে শাড়ি পরেছিল, কি সুন্দর লাগছে না দেখতে মাম্মামকে। তারপর দেখো এই বেজটাতে, এখানটাতে এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা অভিজিৎ মানে হলুদ লাগানো হয়েছিল। দেখো বলছিলাম না হোলি আছিল, হোলি ছিল সেই সময়টাতে, তো গালের মধ্যে অল্প রঙও লাগানো ছিল। দেখো এখানে মামনিরও গালে পুরো রং লাগানো, আবির লাগানো। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে সব বিয়ের দিন সকালবেলার ফটো। এই দেখো অভিজিতের এখানটাতে স্নান হচ্ছিল, মানে যে গায়ে হলুদের পরে যে স্নান হয় সেটা এখানটাতে হচ্ছিল। এটা হচ্ছে সকালবেলা অভিজিতের ফটো, এখানটাতে দেখো পুরো গালে হলুদ হলুদ লাগানো এই ফটোটার মধ্যেও। এটা হচ্ছে গিয়ে নিয়ে কুট্টি মামি আর বাবু, মানে হচ্ছে এরা এদেরকেও তুমি দেখেছো এর আগে ভিডিওতে, আমি দেখিয়েছি আমার মামি শাশুড়ি আর মামা তো দেওর এর আগে একদিন এসেছিলো যে আমি আমাদের বাড়িতে, তখন আমি ভিডিও করেছিলাম ব্লগে দিয়েছিলাম। এরা হচ্ছে আমার সমস্ত আমার পিসি শাশুড়ির ফ্যামিলি। এদিকে দেখো এই ফটোটা হলো গিয়ে নিয়ে একদম ঠিক বিয়ে করতে যাওয়ার আগ মুহূর্তের ফটো, মানে এখানটাতে সমস্ত বরযাত্রীরা যারা রয়েছেন তারা, আর দেখো অভিজিৎকে দেখো পুরো একদম বর বেশে রয়েছে, টোপর টোপর পরা মালা পরা। এটা একদম বিয়ে করতে আসার আগ মুহূর্তের ফটো। তারপর এদিকে দেখো এটা হচ্ছে অভিজিৎকে বরণ করে নিচ্ছে আমার বড় মাসি। এটা অভিজিতের একটা সিঙ্গেল ফটো, মানে এটা তখন ওরা গাড়ি থেকে নামেনি, মানে বিয়ে করতে এসছে যে গাড়ি থেকে নামেনি, গাড়িতে বসে এই ফটোটা। আর এখানটাতে দেখো আমার মা বরণ করে নিচ্ছে অভিজিৎকে। এখানটাতে এটা হচ্ছে আমার বিয়ের সাজ, বিয়ের সাজটা, বিয়ের সাজটাও কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে না, একটা আমার খুব পরিচিত পার্লারে দিদি আমাকে সাজিয়ে দিয়েছিল। একদম খুব হাইলি প্রফেশনাল মেকআপ না হলেও আমার ভারী পছন্দের এই সাজটাও। আর দেখো লাস্টের দিকে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, যেহেতু আমার বিয়ে ছিল একদম সন্ধ্যা লগ্নে, খুব দেরি হয়ে গেছিলো, তার জন্য কলকাটার ভালো করে আঁকা হয়নি, একদম খুব তাড়াহুড়ো করে কলকাটা করা হয়েছে, তাই কলকাটা অতটাও সুন্দর হয়েছিল না। বাকি ওভারঅল সাজটা আমার খুব পছন্দের সাজ ছিল। দেখো দেখো এখানে ভালো করে বোঝা যাচ্ছে সাজটা, এটা আমার জেঠি শাশুড়ি, আমার রাঙা জেঠি। এটা হচ্ছে আমার আর অভিজিতের মালা বদলের ফটো, এটা হচ্ছে বিয়ের আসরে বসে এই ফটোটা ওঠানো হয়েছিল, এটাও একটা সিঙ্গেল ফটো। দেখো এই ফটোটাও আমাদের বিয়ের আসরে বসে তোলা দুজনের একসাথে ফটো, এটাও তাই সেম। এটা বিয়েটা মানে অর্ধেক বিয়ে হয়ে যাবার পরেই ফটোটা তোলা হয়েছিল, মানে আমাদের বিয়ে বাসি বিয়ে সাজু বিয়ে বাসি বিয়ে দুটো একদিনেই হয়েছিল, এটা সাজু বিয়ে কমপ্লিট হওয়ার পরে, মানে তখনও সিঁদুরদান হয়নি, বাসি বিয়েতে সিঁদুরদান হয়, তো সাজু বিয়ে কমপ্লিট হওয়ার পরে এই ফটোটা তোলা হয়। এটা হচ্ছে আমার ছোট কাকা, কাকি আর বুলা, মানে ছোট কাকা মানে উনি হচ্ছেন আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে কাকা তো ননদ। এখানটাতে দেখো বুলার একটা সিঙ্গেল ফটো আছে, এটা হচ্ছে দেখো খইদানের সময় ওঠানো হয়েছে, ওই যে কি একটা খই দেয় না যজ্ঞে, ওই সময়কার ফটো এটা।
এখানে দেখো বুলটি, এও আমার জ্যাঠতুতো ননদ, মানে ওই রাঙা জেঠু রাঙা জেঠির মেয়ে, ওর একটা সিঙ্গেল ফটো। দেখো এটা হচ্ছে আমাদের সিঁদুর দানের ফটো, খুব 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 পছন্দের একটা ছবি। এটা দেখো আমার ভাই তখন একদম ছোট্ট ছিল, ভাই ক্লাস 5-এ পড়তো, ভাই আমাকে খৈদান করছে, তার ফটো দেখো। ভাই তখন কতটুকু ছিল, ভাই এখন অনেক বড় হয়ে গেছে, ভাই এবার আমার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তো তোমরা সবাই প্রে করো আমার ভাইয়ের জন্য, যেন আমার ভাইয়ের পরীক্ষা খুব ভালো হয়। খুব কষ্ট করেছে, খুব খাটনি করেছে পরীক্ষাটার জন্য, ও যেন ওর মন মন মতো রেজাল্ট পায়। এটা হচ্ছে আমার দিদা, খুব প্রিয় খুব কাছের একজন মানুষ। দিদা এখন আর বেঁচে নেই, দিদা মারা গেছেন, আমি তোমাদেরকে আগেও বলেছি এক ভিডিওতে, 3 মান্থ বার্থডে সেলিব্রেশনের আমার মেয়ের, ওই ভিডিওটার মধ্যে আমি গল্পটা বলছিলাম। আমার দিদা এখন আর বেঁচে নেই, উনি প্রায় 3 বছর হলো মারা গেছেন। দেখো এটা হচ্ছে বিদায়ের ফটো, সব থেকে একটা মেয়ের জীবনের হয়তো বা কষ্টকর মুহূর্ত এটাই। এটা হচ্ছে বিয়ের, মানে বিয়ের পরে যেদিন, মানে প্রথম আমি আমাদের এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার গৃহপ্রবেশ হলো, সেই দিনের ফটো, সন্ধ্যাবেলার ফটো। দেখো আমি এরকম সাজে এসেছিলাম, একদম সিম্পল, শুধু কাজল আর লিপস্টিক, একদম সিম্পল, কিন্তু সাজটা বড় প্রিয়। দেখো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, মানে মামনি আর বাবার একটা কাপেল ফটো এটা। এটা হচ্ছে গাড়িতে করে, মানে আমরা যখন আসছি শ্বশুর বাড়িতে, অভিজিৎ আমাকে প্রথম নিয়ে এলো আমার এই বাড়িতে, তখনের ফটো। এটা দেখো সবাই নাচানাচি করছে বাইরে, কি আনন্দ সবার, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, মানে তখন আমার গৃহপ্রবেশ হয়নি, হবে আর কি। আর আমার সঙ্গে আমার এক মামাতো বোন এসেছিলো কোচবিহার থেকে, কলি, তো ও এখানটাতে দাঁড়িয়ে রয়েছে, আমার ব্যাগ ধরে দেখো দাঁড়িয়ে রয়েছে। এটা অভিজিতের ফটো, এখানটাতে দেখো বরণ চলছে আমার জেঠি শাশুড়ি, মানে বম্মা, তারপরে মামনি, ওরা এনারা সবাই মিলে আমাকে বরণ করে ঘরে তুলছেন। এই দেখো এটা আমার গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশের ফটো। এটা আমার ওই বললাম ওই সন্ধ্যের একটা ফটো। এটা হচ্ছে আমরা বাড়িতে এসে বসেছি, তখন ঘরে এসে বসেছি আর কি, আমাদের আশীর্বাদ পর্ব চলছিল সেই সময়ের একটা ফটো। এই দেখো এখানটাতে আমার শাশুড়ি মামার, মানে মামনি আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন, তার ফটো। এটা আমার বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন, মানে শ্বশুরমশাই আশীর্বাদ করছেন, তার ফটো। আর এরপর চলে আসি রিসেপশনের ফটো। দেখো এগুলো রিসেপশনের দিন ঠিক সাজানো হয়ে গেছে, তার পরের মুহূর্তে এই ফটোগুলো তোলা। দেখো এই ফটোগুলো বাড়িতেই তোলা, তখনও হলে যায়নি, আর এই ফটোটা কিন্তু হলে তোলা, মানে হলে যাবার পরে। এটা অভিজিতের ফটো, এই ফটোগুলো সমস্ত হলে যাবার পরে ওখানটাতে পোজ দিয়ে দিয়ে ওঠানো হয়েছিল, কিছু কিছু তো প্রথমে দেখতেই পেলে। এটা দেখো অভিজিতের একটা সিঙ্গেল ফটো, এই ফটোটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয় একটা ফটো। এটাও আমার ফটো, দেখো অ্যালবামটা আজকে অনেক দিন পরে দেখছি, খুব ভালো লাগছে তার জন্য দেখতে। দেখো বলছিলাম না যত রকম পোজ আছে, সব রকম পোজে আমাদেরকে ফটো ওঠানো হয়েছিল। ইনি হলেন আমার জেঠু, মানে জ্যাঠা শ্বশুর, উনি মারা গেছেন আজ 3 মাস, 2-3 মাস হলো, তো খুব রিসেন্ট উনি মারা গেছেন। তো জেঠুকে দেখে অনেক কথা মনে পড়ে গেল, খুব খারাপ লাগছে। ঠিক আছে, ছোটো কাকা, মামামের সাথে আমি। এখানটাতে দেখো রিসেপশনের দিন সবাই বসে রয়েছে। এটা হলো আমার নয়নদা, এটা হলো আমার নন্দাই, নন্দার ফটো এটা। এটা হলো তুয়া, এটা হচ্ছে আমার ফটো। দেখো কত রকম পোজ, কত পোজ, ও বাবা, দেখো না পোজ, দেখো না আমাদের খালি। এই দেখো কত পোজ, এটা হচ্ছে আমরা একটা ডান্স পারফর্ম করছিলাম, তার ফটো। এখানে দেখো মাম্মাম, মাম্মামও নাচ করেছিল, এটা হচ্ছে মাম্মামের ডান্সের ফটো। এখানে দেখো আমার যে বড় জেঠি শাশুড়ি, মানে বম্মা, তার দুই মেয়ের সাথে, মেজদি আর ফুলদি। এখানে পিসি, আমার শাশুড়ি মা মানে মামুনি, সঙ্গে আমার ওই এক বৌদি, বৌদি তো না ঠিক, সরি, যা। এখানে দেখো সবাই নাচানাচি করছে, তার ফটো। এটা হচ্ছে রিমি, আমার মাসতুতো বোন, এরা সব কন্যাযাত্রী এসেছিল।
এখানটাতেও দেখো সবাই আছে, সব আমার ননাস ননাস ননদ সবাই একসাথে ফটোটা তোলা হয়েছে। এটা হচ্ছে আমার মা, আর এই ইনি হলো আমার পাশের বাড়ির এক বৌদি, মানে আমার বাপের বাড়ির পাশে উনি থাকেন। তাই এনারা সবাই কন্যাযাত্রী এসেছিলেন। তো এটা হচ্ছে কন্যাযাত্রীর ফটো। এটাও দেখো রিমি এখানটাতে বসা, এদিকে আমার এটা হচ্ছে এক মাস্তুতো দাদার বউ, ইনিও কন্যাযাত্রী এসেছিলেন। দেখো আমরা খাইয়ে দিচ্ছিলাম আমি অভিজিৎকে, তার একটা খুব ফানি ফটো। এখানে আমার সমস্ত মা আর সমস্ত মাসিরা, আমার বড় মাসি, ছোট মাসি, তারপরে ওইদিকে হচ্ছে সেজ মাসি, আমার মা, সবার একসাথে একটা ফটো। এটা বুলাবুলটির সাথে আমার একটা ফটো। এটা হচ্ছে ওই রিমি আর কলি, আমার মাস্তুতো বোন আর মামাতো বোন, ওদের সাথে আমার একটা ফটো। এটা দেখো আমার ভাইয়ের সাথে আমার একটা ফটো। এটা আমার মায়ের সাথে আমার ফটো। দেখো আমাদের আবার দুজনের কাপল পিক, এখানেও আমাদের দুজনের কাপল পিক। এটা হচ্ছে মামুনির সাথে আমার ফটো। এখানে হচ্ছে বাবা মামুনি দুজনই একসাথে। দেখো আমার রিসেপশনটা কিন্তু খুব গ্র্যান্ড হয়েছিল, মনে থাকার মতন রিসেপশনটা, খুব সুন্দর হয়েছিল। যেমন সুন্দর ছিল ডেকোরেশনস, তেমন সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছিল, সঙ্গে নাচের মানে নাচের ব্যবস্থা ছিল, ফাংশন অ্যারেঞ্জ করা হয়েছিল। দেখো এই যে সবাই যে নাচ করেছিল তার ফটো এখানটাতে, সবাই ওরা স্টেজ পারফরমেন্স করেছিল তার ফটো। দেখো আমার সমস্ত ননাসরা ননদরা মিলে একসাথে। এটাতে দেখো আমার বাবা, আমার মা, আমার ভাই, আমাদের সবার একটা ফটো। এখানটাতে দেখো আমার বাবাই, আমার শ্বশুরমশাই মানে বাবা, আমার মামুনি, আমার মা, আমরা সবাই মিলে একটা ফটো উঠিয়েছি, সঙ্গে অভিজিৎ, আমাদের পুরো ফ্যামিলি ফটো এটা। এটা দেখো বম্মা আর জেঠু সঙ্গে দুদিকে। জেঠুর কথা তো বললাম, জেঠু মারা গেছেন আজকে 2-3 মাস হলো। এই ফটোটা দেখলেও খুব খারাপ লাগছে। দেখো মা, মানে বিয়ের পরে তো মেয়েরা বাপের বাড়ি ছেড়ে আসে, মাকে ছেড়ে আসে, তো সেটা নিয়ে খুব কষ্ট, খুব কান্নাকাটি। তো তারপরে যখন বৌভাতের দিন সন্ধ্যাবেলা মাকে পেলাম, মানে মাকে এভাবে বুকে জড়িয়ে ধরেছিলাম, মনে হচ্ছিলো আর কখনো ছাড়বো না, এরকম মনে হচ্ছিলো। কিন্তু ওই যে মেয়েদের ভাগ্য, মেয়েদের নিয়ম, মেয়েদের কপাল, অনেক কিছুই না চাইতে ছেড়ে দিতে হয়। এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুর আর আমার আরেক নন্দাই। এখানে দেখো আমার মা বাবার একটা কাপল পিক, সমস্ত নিমন্ত্রিত অতিথি। এটা হচ্ছে বুলটি, আমাদের বাবার একটা সিঙ্গেল ফটো, মানে শ্বশুরমশার একটা সিঙ্গেল ফটো। এটার মধ্যে দেখো একদিকে মামুনি, একদিকে মা, এনারা সমস্ত ওখানকার লোকাল থানার কনস্টেবল ওসি এনারা ছিলেন, তো ওনারাও নিমন্ত্রিত ছিলেন, তো তাদেরও একটা ফটো। এটা দেখো আমাদের একটা ফ্যামিলি ফটো, আমি, অভিজিৎ, বাবা, মামুনি, আমাদের চারজনের ফটো। এটাও আমাদের একটা খুব সুন্দর পোজ দেওয়া ফটো। এখানটাতে দেখো আমি নাচ করছিলাম রিসেপশনের দিন, ওরা আমাকেও নাচিয়ে ছেড়েছিল, তো তার ফটো। এখানে বুলটির সাথে আমার ফটো, দেখো বুলটির সাথে আমার আর অভিজিতের ফটো। এখানটাতে বুলা বুলটি দুজনে দুদিকে দাঁড়ানো, মাঝখানে আমরা দুজন, আমি আর অভিজিৎ। এটা হচ্ছে তুয়া, বললাম আমার পিস্তত ননদ, আর সরি পিস্তত ননদ না, এটা হচ্ছে মামাতো ননদ। মামাতো ননদ আসলে সম্পর্কগুলো আমি না খুব গুলিয়ে ফেলি আর কি, এদেরকে নাম ধরে ধরে ডাকি, তো তাই কে পিস্তত কে মামাতো আমার ঠিক মনে থাকে না। যাই হোক, এটা হচ্ছে মামাতো ননদ আর এটা হচ্ছে মামি শাশুড়ি। এদিকে দেখো বাবার সাথে আমার একটা ফটো। এখানে হচ্ছে আমার নন্দা নন্দাই আর ননাসের ফটো, মানে সোনা দিদি আর নয়নদার কাপল ফটো। এখানটাতে সবার ফটো আছে একসাথে, সব ননাস ননদদের ফটো। এখানে দেখো এটা একটা ফানি ফটো, এখানটাতে মামুনি আমার বাবাকে খাইয়ে দিচ্ছে, মানে এটা একটা মানে বেআইবি আইনদের মধ্যে একটা খুব ফানি একটা ফটো, এটা ফটোগ্রাফারই তুলিয়েছিল আর কি বুদ্ধি করে। এখানে দেখো এই ফটোটা রোম্যান্টিক একটা ফটো, আমি অভিজিতের কোলে শুয়ে এই ফটোটা। এটা হচ্ছে ভাই বোনের ফটো, মানে অভিজিতের সাথে আমার সোনা দিদির ফটো, আমার মা বাবার সাথে অভিজিতের ফটো একটা। এটা দেখো এই যে সেম, যেমন মামুনি আমার বাবাকে খাইয়ে দিচ্ছিল, তেমন আমার মা আবার এদিকে আমার শ্বশুরমশাইকে ধরে একটা ফটো, এটা ওই ফটোগ্রাফারই উঠিয়েছিলেন, একদম মানে খুব ফানি একটা ফটো। মা তো খুব হাসছিল, বাবাও হাসছিল।
আর এর সাথে আমার অ্যালবামটা শেষ শেষ পেজে এরকম আমাদের দুজনের আরও একটা ফটো। খুব কাছের, খুব ভালোবাসার একটা জিনিস নিজে অনেকদিন বাদে বের করে দেখলাম, সাথে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো যদি ভালো লাগে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে আমার অ্যালবামটা, তাহলে অবশ্যই 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 আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, বাই বাই।